খিদিরপুরের 79 নম্বর ওয়ার্ডে তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। এই শিবিরে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সুভাষিস চক্রবর্তী, মালারয় সহ অন্যান্য নেতৃবর্গরা। এই সময় ফিরহাদ হাকিম বলেন, ভারতবর্ষে বিজেপি এখন নোংরা রাজনীতির খেলা করছে, ধর্মে ধর্মে বিভেদ বাঁধিয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। আমি সবাইকে বলবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একজোট হন। তিনি আরও বলেন, মেটিয়াবুজ অঞ্চলকে মিনি পাকিস্তান আমি বলেছি, কিন্তু একটাও ফুটেজ দেখাতে পারবেন না যে একথা আমি বলেছি। সায়ন্তন বসুর এই কটাক্ষ নিয়ে পরোক্ষভাবে ওনাকে পাগল ছাগলও বলেন ববি হাকিম। দেখুন, ভাটপাড়া প্রমাণ করল যে গুন্ডামি করে মানুষকে আটকানো যায় না। আমাদের কাউন্সিলরদের ওপরে গুন্ডামি হয়েছিল, অর্জুন সিং অত্যাচার করেছিল, বাইরের থেকে শার্পশুটার এনেছিল, ভাটপাড়ায় বোমাবাজি করে আতঙ্ক সৃষ্টি করেছিল। কারণ সেই সময় মমতা ব্যানার্জির প্রশাসন ছিল না, নির্বাচন কমিশনের আন্ডারে প্রশাসন ছিল। তারপর যখন আবার রাজ্য সরকারের আন্ডারে প্রশাসন এলো, প্রশাসনের সক্রিয়তায় এবং একজন ভালো পুলিশ কমিশনারের দক্ষতায় ভাটপাড়ায় যে শান্ত, আবার মানুষ মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে, গুন্ডাকে আর ভয় করে না, কনফিডেন্স ফিরে এসেছে। তাই কনফিডেন্স যেই ফিরে এসেছে, বিজেপির বিরুদ্ধে নো কনফিডেন্স দিয়ে দিয়েছে। বিজেপির ওপরে কনফিডেন্স কখন ছিল? যখন মানুষের নো কনফিডেন্স ছিল প্রশাসনের ওপরে, যখন প্রশাসন এবং ব্যবস্থার ওপরে আবার কনফিডেন্স ফিরে এসেছে, বিজেপির ওপরে নো কনফিডেন্স হয়ে গেছে। বিজেপির কাউন্সিলররা আজকে কোর্টে দ্বারস্থ হচ্ছেন, ব্যাকডোর দিয়ে কিছু হয় না। আমরা তো কোর্টে যেতে পারতাম, আমি তো কোর্টে যাইনি। আমরা জানি যে মানুষ ফিরে আসে, মানে এই আতঙ্কের থেকে যেই মুক্ত পাবে মানুষ, আবার সবাই মমতাময় হয়ে যাবে। তার কারণ আমি আবার আপনাদের বলি, পাথরে লিখো নাম, সে নাম মুছে যাবে, হৃদয়ে লিখো নাম, সে নাম রয়ে যাবে। মমতা ব্যানার্জির নাম বাংলার মানুষের হৃদয়ে লেখা আছে। অমিত শাহ, নরেন্দ্র মোদী হাজার চেষ্টা করলেও মুছতে পারবেন। এটাতে কিছু হবে না, কারণ সারা দেশ উত্তাল হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জির ডাকে, নো এনআরসি নো সিএ। অর্জুন সিং তো মারে, অর্জুন সিং তো কি ম্যান, ওরা তো মারে, মার ধর খুন খারাপি গুলি করে দেবো। তো ওনার গুরু এও বলছে, কি নাম ওর, দিলীপ ঘোষ। কিন্তু আমরা বলছি না, আমরা মানুষের সেবা করি হাত জোর করে, মাথা নিচু করে। আপনাদের সেবা করার জন্যই রাজনীতি করছি, ওরা মারার জন্য রাজনীতি করছে, আমরা সেবা করার জন্য রাজনীতি করছি। আমি এক্ষুনি তো আপনার এই উত্তর দিতে পারবো না। প্রচার পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, সায়ন্তন বোস কোনটা সেটা ও বিচার করে।